Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল চা লাভারদের জন্য গরম গরম চা নিয়ে চলে আসলাম, যদিও এটা আপনাদেরকে খাওয়ানো পসিবল না, এটা আমি খাবো। যাই হোক, তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছে, আজকে সবাই ব্রেকফাস্টে চা খাবে। তো এর জন্য আমি হচ্ছে চা জাল দিতেছিলাম, একেবারে গরুর দুধের চা। তো এই চাটাই খুব সুন্দরভাবে মেক করতেছিলাম। আমার হাতের চা আবার মোটামুটি আমার বাসার সবাই পছন্দ করে, তো দেখা গেছে যে এর জন্য আমি চাটা বানাচ্ছি সকালের। তারপরে এদিকে আবার লিওকে দেখেন, ও মানে সকালবেলা এই রোদটা যখন খাটে আসে, এই রোদের মধ্যে কি যে গড়াগড়ি শুরু করে দিছে লিও, একটা দুষ্টু বাচ্চা। দেখেন কি যে করবে ও এখন, মানে দৌড়াদৌড়ি ফালাফালি, কি যে একটা অবস্থা। দেখেন দেখেন, হায় রে দুষ্টু। তারপরে এই যে সকালের ব্রেকফাস্টের জন্য আমি আবার রান্নাঘরে চলে আসলাম, এসে এখন পরোটা ভাজতেছিলাম। তো এই পরোটা, চা, তারপরে হচ্ছে ভাজি ছিল একদিনের রাতের করা, আর হচ্ছে ডিম ভাজলাম। তো এই হচ্ছে টোটাল নাস্তা, আর কিছু শশা কেটে নিয়েছিলাম। তো এই মোটামুটি ছিল সকালের নাস্তা, এখন সকালের নাস্তাটা কমপ্লিট করে নেব। এদিকে একটা ব্যাড লাক, কি জানেন আপনাদেরকে, যে আগের দিন দুইটা কিউট কিউট মাছ দেখাচ্ছিলাম, ওর মধ্যে যে হলুদ কালার মাছটা ছিল না, ওটা না আজকে সকালেই মারা গেছে। মানে এত খারাপ লাগতেছিল, আর আমি যে ওকে ফেলে দিয়ে পরে যাইয়া হচ্ছে এই ইয়েটা খুব ভালোভাবে আবার ক্লিন করে, তারপরে এখন এই মাছটা একা হয়ে গেছে আর কি করার। ক্লিন করে নিছি পানিটা সুন্দরভাবে, এখন এই যে ওকে একটু খাবার দিব, মাছের খাবারটা একটু দিয়ে দিব। আর এই যে মানে মাছটার জন্য খুবই খারাপ লাগছে স্যার, আসলে শীতকালে না এখানে অক্সিজেন নাই, মানে এই ছোট জায়গার মধ্যে তো আসলে অক্সিজেন দেওয়াও যায় না, তো সব মিলে মাছটা আসলে বাঁচে নাই। আর এদিকে হচ্ছে আমি লিওকে গোসল করাবো, তো এর জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি নিছি, গরম পানি নিছি, এটার সাথে এখন পানি মিক্সড করে দেন হচ্ছে আমি এটাকে প্রপারলি একেবারে হালকা কুমকুম আর কি কুসুম গরম পানি করে, তারপরে ওকে ঠিক গোসল করাবো না, মানে ওকে হচ্ছে যেহেতু শীতকাল এখন তো ভাবে গোসল করানো যাবে না, তো ওকে এই যে গরম পানির মধ্যে আমি হচ্ছে একটু কাপড় ভিজিয়ে তারপরে এই যে এভাবে সুন্দর করে ওর হচ্ছে মুখ, তারপরে হাত পা সব কিছুই খুব সুন্দরভাবে আমি ক্লিন করে দিব। এতে হবে কি, ওর হচ্ছে শরীরে যে ময়লাগুলো আছে ওইগুলো চলে যাবে, আর ও হচ্ছে অনেক ক্লিন হয়ে যাবে, যেহেতু শীতকালে এখন তো আসলে ওভাবে গোসল করানো পসিবল না, ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকবে। তো এর জন্য আমি জাস্ট এই যে ওর কান টান সব কিছু খুব সুন্দরভাবে ডোলে ডোলে, আমি খুব আস্তে ধীরে ডোলে ডোলে করছি, এখানে তো ফাস্ট ফরওয়ার্ড করে দিছি তাই মনে হচ্ছে অনেক জোরে জোরে করতেছি, বাট আস্তে আস্তে ওকে হচ্ছে গোসল করার মতো করিয়ে দিলাম আর কি, মুছে দিলাম গাটা। তো এদিকে হচ্ছে ও রোদ পোহাচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে চলে আসছি। এখন আমি যেখানে কাটলাম মাছ যেটা, ওইটাকে আমি হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওইটাকে আমি ভুনা করব। তো এর জন্য আর এদিকে হচ্ছে মাথার মাংস ছিল ওটা ভিজাইলাম, আর এদিকে লিওকে হচ্ছে ওই পাশে রোদে দিছিলাম, তো ওখান থেকে আবার আম্মুর রুমে নিয়ে আসছি, কারণ ওখানে ওই যে পিছনে রং করতেছিল, তো ওনারা হচ্ছে এই যে জালনা হচ্ছে অফ করে দিছে, বিল্ডিংয়ে রং করতেছিল, তো এর জন্য ওকে হচ্ছে নিয়ে তারপরে আম্মুর রুমে দিয়ে আসছি, ওখানে রোদ পোহাচ্ছে। আর এদিকে যে মাথার যে মাংসগুলো, এগুলো অনেকদিন আগের ছিল, অল্প কিছু মাংস ফ্রিজে ছিল খুঁজে পাইলাম, তো এগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। তো এখন এই যে ক্লিন করে একেবারে ছোটো ছোটো করে কাটছি, এটাকে এখন আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তারপরে এই ছোটো ছোটো কাটার পরে ভালোভাবে আবার ক্লিন করে এটার মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে একটু এটা আর কি অল্প একটু হাতে হাত ধোয়ার পানি আর কি দিয়ে তারপরে আমি ইয়ে করব, এটাকে একটু সিদ্ধ করে নেব আর একটু, কারণ এটা অনেক দিন ছিল তো ফ্রিজে, দেখা হয় না, এক কোনায় ছিল, তো দেখা গেছে যে এটা হয়তো গন্ধ গন্ধ টাইপ হতে পারে, তো আমি ভাবলাম যে ফ্রিজের একটা গন্ধ বলতে পারে, তো এটাকে একটু ভালোভাবে মাখিয়ে তারপরে আমি হচ্ছে এটাকে ইয়ে করে নিব, সিদ্ধ করে নিব, তারপরে আমি এটাকে কষিয়ে মশলা কষিয়ে এটার মধ্যে কষাবো, তাহলে হবে কি ব্যাপারটা মজা লাগবে আর কি। তো তারপরে এদিকে রান্নার ফাঁকে আবার আমি চলে আসছি রিওকে দেখার জন্য। দেখেন ও রোদে একেবারে গাটা শুকায়, এখন আবার এই ঠান্ডার মধ্যে
এই বারান্দায় কোনো রোদ নাই, এখানে বসে আছে, শীতে কাঁপতেছে। তা আমি আবার ওকে হচ্ছে নিয়ে একেবারে হচ্ছে যে ফ্রিজের যে ওর পছন্দের জায়গাটা, ওভেনের উপরে ফ্রিজে যে গা ঘেঁষে থাকে, তো ওই জায়গাটাকে ওকে হচ্ছে রেখে দিব। তো এর জন্য এই যে আমি ওকে নিয়ে আসছি এখন, এই যে ওকে এখানে দিয়ে দিলাম যে এখন এনে থাকুক, তাহলে দেখা গেছে যে আর ঠান্ডাটা লাগবে না। বারান্দায় প্রচুর ঠান্ডা বাতাস আসতেছে না এর জন্য, আরও মানে এর জন্য আমি ওকে আর কি ভালোভাবে এখানে দিয়ে গেলাম আর কি। এদিকে যে আমি মাংস, এই মাংসটা যেহেতু হচ্ছে অনেকদিন আগের, তা আমি ভাবলাম যে শুধু রান্না করব না, এটার সাথে একটু ডাল দিয়ে রান্না করব। তা আমি মুগ ডাল দিয়ে এই মাংসটাকে রান্না করব। আর এই যে এখানে হচ্ছে আমার কাতলা মাছ ভুনা হয়ে গেছে, আর এই যে এটা আমি মুগ ডাল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রান্না করে ফেলছি। তো এই টুকটাক রান্না করছি, আর আগের দিনের ডাল ছিল রান্না করা, একটু শশা টশা লেবু কেটে নিছি, তো এ দিয়েই হচ্ছে মোটামুটি আমাদের খাবার হয়ে যাবে। তো আর বেশি কিছু এর জন্য করি নাই। তো এই যে সবাই মিলে এখন গোসল টোসল শেষ করে তারপরে সব কাজ কাম সব শেষ করে এখন খেতে বসছি। আর এই যে এখন হচ্ছে লিওকে খেতে দিব, এখানে হচ্ছে একটু চিকেন আর একটু আলু বয়েল করে নিছি। তো এটাকে এখন একটু ভাত দিয়ে ওকে সুন্দর করে মেখে দিব, মেখে তারপর হচ্ছে এটা হচ্ছে লিওর লাঞ্চ। তো এর জন্য ওকে আজকে ভালো মতো একটু চিকেন খাওয়াবো। চিকেনটাও মাঝখানে সিদ্ধ করে নিছি। তো এই যে চিকেন ও খাওয়ার জন্য দেখেন কী করতেছে, পরে ওকে মাখানোর আগে একটু খেতে দিলাম। এদিকে আম্মু বাইরে গেছিলো, বাইরে থেকে অনেক বড় দুটা খাঁচা কিনে নিয়ে আসছে পাখি রাখার জন্য, তো ওদেরকে একটু বড় স্পেস দেওয়ার জন্য এই যে খাঁচা, তারপর ওদের ব্রিড বক্স এইগুলো নিয়ে আসছে। তারপরে যে বিকালের দিকে আমরা হচ্ছে একটু গেছিলাম সুপার শপে, কিছু কেনাকাটা ছিল, তো এই কেনাকাটা করার জন্য সুপার শপে গেলাম। তো এটা পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনলাম। তারপরে এখন হচ্ছে যে সব কেনা কমপ্লিট, এখন হচ্ছে বিল করতে দিব। তো এই যে বিল করা চলতেছে, বিল করার প্রসেস, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা একটা ছোট নারকেল তেল নিছিলাম, বাট এখানে বিল ঠিকই করছে কিন্তু ওনারা প্যাক করার সময় আমাদেরকেও নারকেল তেল দেয় নাই, মানে পরে এখন হচ্ছে মানে বাসে আসার পরে আর কি, দুই তিন দিন পরে খবর হয়েছে যে নারকেল তেলটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, কি একটা অবস্থা বলেন তো। যাই হোক, পরে হচ্ছে আমরা স্বপ্ন থেকে বের হয়ে একটু একটা দোকানে আমরা পেঁয়াজু বেগুনি তারপরে ছোলা এগুলো একটু আর কি হালকা নাস্তা করলাম। তো এখানকার পেঁয়াজু তো অনেক মজা, এটা আমার বাসার সামনেরই দোকান। এখন চলে আসলাম বাসায়, মানে স্বপ্ন থেকে যেগুলো যেগুলো কিনছি, চাল হচ্ছে 2 কেজি কিনা, আর এই ক্ষীর মিক্সটা কিনলাম এসিআইয়ের। আর এটা কেমন হবে জানি না, ক্ষীর মিক্স আগে খাওয়া হয়েছে অন্য ব্র্যান্ডের, বাট এই ব্র্যান্ডেরটা খাওয়া নেই যে দেখছো, দুষ্টু দিও না। তো এই ব্র্যান্ডেরটা টেস্ট করে দেখবো কিরকম হয়। তো এই যে কি, তোমার এটা পছন্দ হয়েছে ক্ষীর মিক্স, আমরা বানায় দিব না, যাও দেখি, দেখছেন দেখছেন কি করতেছে। আর এখানে যে পেস্ট ছিল না, পেস্ট আসলে আমার ওই দিন হচ্ছে গার্লিক মাশরুম রান্না করছিলাম, এটা অনেক মজা হয়েছিল। তো এর জন্য আরবারও 1 ক্যান মাশরুম কিনে আনছি, মানে সব ওর লাগবে দেখেন। আর এখানে তো টমেটো সস কিনলাম, হচ্ছে হট টমেটো সস, এটা স্বপ্নের। তো স্বপ্নেরটা তো খাই নাই কখনো, নর্মালি প্রাণেরটা খাই, তো এখন দেখা যাক যে স্বপ্নেরটা কিরকম হয়, স্বপ্ন ব্র্যান্ডেরই যাই হোক। আর এই যে টিস্যু এগুলা, আর এই যে এটার মধ্যে বাটার নিলাম, অল্পই নিছি ছোট, এই যে ছোট একটা বাটার, এটা প্রাণের। আর এই যে হলুদের গুঁড়া, আর এই যে এটাতে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানে পাইলাম, তো এর জন্য এইটা নিয়ে নিলাম একটা, কারণ লাইজল তো দরকার হয় হচ্ছে ঘর ক্লিন করার জন্য। তো এই তো মোটামুটি। আর এই যে এখানে বিস্কিট পাইলাম একসাথে 3টা, তো ভাবলাম যে নিয়ে ট্রাই করা যাক। তো এই তো মোটামুটি এগুলাই ছিল আর কি স্বপ্নের শপিং। সন্ধ্যার দিকে একটু হচ্ছে ফুচকা বানাইছিলাম, তো এই ফুচকাটা খাচ্ছিলাম, ফুচকা না আসলে বানাইছিলাম চটপটি, তো চটপটিটাকে একটু ফুচকা স্টাইলে বানিয়ে তারপরে খাচ্ছিলাম, পরে চটপটি খেলাম। তো ভালোই লাগলো সন্ধ্যায় একটু হোমমেড, হোমমেডটা তো আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর খেতেও মজা। পরে যে রাতের দিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ শুইছি, তো এদিকে হচ্ছে লিও দেখেন, ও একেবারে আমার হাতের মধ্যে, ও পুরা ঘুমায় গেছে আমার হাতের মধ্যে এভাবে।
তো এই ছিল আজকের মোটামুটি একটা ব্লগ। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।